আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর বছর বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো আজকে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানের পাঁচ নাম্বার পর্ব দেখব শিক্ষার্থীরা এর আগে চারটা পর্বে আমরা হচ্ছে বেশ কিছু কাজ করেছিলাম যেমন প্রথম পর্বে আমরা এই প্যাসেজটা পড়ে তার আলোকে সঠিক উত্তর ছিল সেগুলোর সমাধান করেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এই প্যাসেজের আলোকেই কোয়েশনগুলোর অ্যান্সার এবং এই টেবিলটা ম্যাচ করেছি তৃতীয় পর্বে আমরা এখানে একটা কনভার্সেশন ছিল সেটা পড়েছি এবং তার আলোকে কাজটা করেছি তারপর হচ্ছে আমরা সাইবার ক্রাইমের উপর একটা টেক্সট পড়েছি এবং তার সাহায্যে এই টেবিলটা পূরণ করেছি চতুর্থ পর্বে মানে গত পর্বে আমরা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এই কবিতাটা পড়ে সেই কবিতার আলোকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করেছি ঠিক আছে তো দুটো কোশ্চেন বাকি ছিল বি নাম্বার এবং সি নাম্বার এগুলোর সমাধান আজকে আমরা দেখবো পাঁচ নাম্বার পর্বে তো কোয়েশ্চেনগুলো দেখি বি নাম্বারে কী ছিল রিড দ্য পয়েম এগেইন এই কবিতাটা আমাদের আবার পড়তে বলা হয়েছে অ্যান্ড আইডেন্টিফাই থ্রি মেটাফোর্স অ্যান্ড টু সিমিলিস ইউজড ইন দ্য পয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দ্যার ইউজেস কবিতাটি পড়া হয়ে গেলে এখান থেকে হচ্ছে তিনটি রূপক এবং দুইটি উপমা চিহ্নিত করতে বলা হয়েছে তারপর ব্যবহারের উদ্দেশ্য এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে আর সি নাম্বারে আছে কি রিড দ্য পয় মেক ইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস কবিতাটি পড়ো এবং তোমার অনুভূতি প্রকাশ করো ঠিক আছে তো এই জন্য প্রথম কাজ আমাদের হচ্ছে কবিতাটা পড়তে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে কবিতাটা এখানে বাংলা অনুবাদ সহ একবার পড়িনি এক্স্যাক্টলি কবিতাটা তো এখানে বাংলায় যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু অন্যরকম অ্যান্সার হবে আমরা হচ্ছে এখানে কবিতাটা যতটুকু আর কি বোঝানো যায় বাংলা অনুবাদ করে সেভাবেই তোমাদের সামনে উপস্থাপন করছি এ বার্ড অন দ্য অয়ার বাই লিওনার্ড কোহেন লিওনার্ড কোহেনের লেখা তারের উপর একটি পাখি লাইক এ বার্ড অন দ্য অয়ার তারের উপর পাখির মতো লাইক এ ড্রাঙ্ক ইন এ মিড নাইট চেয়ার মধ্যরাতের গায়ক দলের মাতালের মতো আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি আমি মুক্ত হতে চেষ্টা করেছি আমার উপায়ে লাইক এ ওর মনে হুক হুকে পোকার মতো লাইক এ নাইট ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক কিছু পুরোনো ফ্যাশন বই থেকে নাইটের মতো আই হ্যাভ সেভড অল মাই ফর দি আমি তোমার জন্য আমার সব ফিতা সংরক্ষণ করেছি ইফ আই ইফ আই হ্যাড বিন আনকাইন্ড আমি যদি আমি যদি নির্দয় হয়েছি আই হোপ দ্যাট ইউ ক্যান জাস্ট লেট ইট গো বাই আমি আশা করি তুমি এটা দিয়ে যেতে পারবে ইফ আই ইফ আই হ্যাভ বিন অ্যান্ড ট্রু আমি যদি আমি যদি অসত্য হয়ে থাকি আই হ্যাভ টর্ন এভরি ওয়ান হু রিচ আউট ফর মি আশা করি তুমি জানো যে আমার কাছে কখনই ছিল না ওহ লাইক এ বেবি স্টিল বর্ণ একটি শিশুর মতো লাইক ই বিস ডুথিস হর্ন সিং সঙ্গে একটা পশুর মতো আই হোপ ইউ নো ইট ওয়াজ নেভার টু ইউ আমি আশা করি যে এটা কখনই তুমি ছিলে না তোমার কাছে ছিল না বাট এই সুয়ার বাই দিস সং কিন্তু আমি এই গানের শপথ করছি অ্যান্ড বাই অল দ্যাট আই হ্যাভ টান রং এবং আমি যেসব ভুল করেছি আই উইল মেক ইট আপ অল টু দি আমি এটা সব তোমার জন্য করে দেবো ঠিক আছে আপ করবো মানে আমি ওগুলো সব হচ্ছে আবার ঠিক করে নতুন করে করবো তো এই হচ্ছে কবিতাটার মোটামুটি একটা ধারণা এবার হচ্ছে আমরা বি নাম্বার কাজটা করব কবিতাটা আমরা পড়লাম এখান থেকে তিনটা মেটাফোর্স আর দুইটা সিমিলে মানে তিনটা রূপক আর হচ্ছে দুইটা উপমা খুঁজে বের করতে বলা হয়েছে তারপর সেগুলো এক্সপ্লেন করতে বলা হয়েছে কিন্তু খেয়াল করলে তোমরা দেখবে আমরা মেটাফোর বলতে যা বুঝি এই কবিতায় কোনো মেটাফোর কিন্তু নেই বা রূপক নেই ঠিক আছে আমি যদি দেখেছি এই কবিতায় কোনো রূপক নেই তাই এখানে আমরা সিমিলে ব্যবহার করবো ঠিক আছে আর মেটাফোরের জায়গায় আমরা হচ্ছে এখানে ইমেজারি বা চিত্রকল্প ব্যবহার করবো ঠিক আছে দেখো প্রথমে তিনটা সিমিলে দেখি আমরা এক্ষেত্রে নাম্বার ওয়ান লাইক এ বার্ড অন দ্য অয়ার পারপাস অফ use এটা ব্যবহার করার কারণ কি তার উপর একটি পাখির মতো টেলস দ্যাট দ্য পয়েট wants টু সিট above অ্যান্ড away ফ্রম অল হিস worries এটা আমাদের বলে যে কবিতার সমস্ত দুশ্চিন্তা থেকে দূরে বসে থাকতে চান বি নম্বর লাইক এ ড্রাঙ্ক ইন এ মিড নেচর একটি মধ্যরাত্রি গায়ক দলের মাতালের মতো তো এটা ব্যবহার করার কারণ কি টেলস that দ্য পয়েট wants টু বি ড্রাঙ্ক and স্কেপ হিস worries অ্যান্ড বি কেয়ার ফ্রি এটা আমাদের বলে যে কবি মাতাল হতে চান এবং তার দুশ্চিন্তা এড়াতে তিনি উদ্বিগ্ন হতে চান ঠিক আছে নাম্বার থ্রি তিন নাম্বার সিমেরিটা হচ্ছে লাইক এ বেবি স্টিল বর্ন এটা ব্যবহার করার উদ্দেশ্য কী একটি শিশুর মতো টেলস দ্যাট দ্য পয়েট ওয়ান্টস টু স্টার্ট এনিউ এটা বলে যে কবি নতুন করে শুরু করতে চান এবার তো যেহেতু বললাম মেটাফোর্স বা রূপক নেই আমরা এখানে হচ্ছে ইমেজেরি বা চিত্রকল্প ব্যবহার করবো তো দুটো ইমেজেরি দেখি নাম্বার ওয়ান লাইকে ওর্ম অনে হুক অর্থাৎ একটি হুকের কিটের মতো ঠিক আছে চিত্রকল্প এটা দ্য পারপাস অফ ইউস ব্যবহার করার কারণ কি শোজ দ্যাট দ্য পয়েট ইজ গোয়িং টু গিভ এভরিথিং হি হ্যাজ গড এটা আমাদের দেখায় যে কবিতা যা কিছু আছে সবই তিনি দিয়ে যাচ্ছেন নাম্বার টু লাইক এ নাইট ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক অর্থাৎ কিছু পুরনো দিনের বই থেকে একটি নাইটের মতো এটা ব্যবহারের উদ্দেশ্য কী শোজ দ্য অ্যালিউশন হোয়ার হি ওয়ান্টস টু গিভ অ্যাওয়ে হোয়াট হি হ্যাজ আর্ন এটা আমাদের ইঙ্গিত দেয় যে যেখানে তিনি যা অর্জন করেছেন তা তিনি দিতে চান ঠিক আছে তাই হচ্ছে আমাদের বি নাম্বারটা অ্যান্সার এবার আমরা পরে কোশ্চেনে চলে যাই সি নাম্বার কোশ্চেনটা ছিল রিড দ্য পয়েম এগেইন অ্যান এক্সপ্রেস ইউর ফিলিংস কবিতাটা আবার পড়ো এবং তোমার অনুভূতি প্রকাশ করো তো আমরা কবিতাটা আর পড়বো না একবার তো পড়লামই এখানে হচ্ছে আমরা আমাদের অনুভূতিগুলো এক্সপ্রেস করবো মানে ব্যক্ত করবো দেখো রাইটিং এক্সপ্রেশনস আফটার রিডিং দ্য পয়েম আই ফিল দ্যাট দ্য পয়েট হেয়ার ইজ এক্সপ্রেসিং ইজ রিগ্রেট ফর ইস পাস্ট স্টেটস কবিতাটি পড়ে আমার মনে হয়েছে কবি এখানে তার অতীত কর্মের জন্য অনুশোচনা করেছেন রিগ্রেট মানে কি অনুশোচনা করা বাট ডিসপাই ট্রাইং সো হার্ড হি ক্যান নট এস্কেপ দেম কিন্তু অনেক চেষ্টা করেও সে তাদের এড়াতে পারেনি এস্কেপ মানে কি এড়ানো হি ওয়ান্টস টু সিট অ্যাবাভ অ্যান্ড অ্যাওয়ে ফ্রম হিস প্রবলেমস অ্যান্ড ট্রাইস টু গেট অ্যাওয়ে ফ্রম হিস সরিজ থ্রো ড্রিঙ্কিং তো তিনি তার সমস্যাগুলি থেকে উপরে বসে থাকতে চান মানে দূরে থাকতে চান এবং মদ্যপানের মাধ্যমে তার উদ্বেগ থেকে দূরে থাকার চেষ্টা করেন ঠিক আছে ওর মানে এখানে বোঝাচ্ছে উদ্বেগ হি বিকামস রিমর্সফুল অ্যান্ড ওয়ান্টস টু মেক আপ ফর দেম তিনি অনুতপ্ত হন এবং তার এই আগের যে কাজগুলো করেছেন তিনি ভুল কাজ সেগুলোর জন্য তিনি হচ্ছে নতুন করে আবার কিছু একটা করতে চান মেকআপ ফর দেম সো আই থিঙ্ক দ্যাট দ্য পয়েম হেয়ার এক্সপ্রেসেস দ্য থিম অফ ফ্রিডম ইন এক্সচেঞ্জ হি ওয়ান্টস টু ডু মেনি থিংস অ্যান্ড ট্রেড তো আমি মনে করি তাদের জন্য তাই যে কবিতাটি এখানে স্বাধীনতার বিষয়বস্তুকে প্রকাশ করে এবং বিনিময়ে সে অনেক কিছু এবং নতুন করে কিছু করতে চায় স্টিল হি ক্যান বি ফ্রি তবুও সে মুক্ত হতে কিন্তু পারছে না ঠিক আছে তো এই হচ্ছে আর কি আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পার্ট চলে যাব রাইটিং অংশে এখানে রাইটিং অংশের থেকে আমরা ছয় নাম্বার পর্ব থেকে শুরু করব। এখানে পাঁচ নম্বরে কী আছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এটার উপরে তারপর ছয় নম্বরে হচ্ছে তোমাদের এখানে একটা ভেন ড্রায়াগ্রাম হচ্ছে দেওয়া আছে এটাকে হচ্ছে ডিসক্রাইব করতে হবে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে ঠিক আছে এই যে গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর সম্পর্কে বলা আছে দুজনের আলাদা আলাদা ফোকাস আর কমন এরিয়াস এখানে বলে দেওয়া আছে এই কাজটা করব খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আর সাত নম্বরে হচ্ছে তোমাদের এখানে এক্সপ্লেনেটরি টেক্সটের একটা এক্সাম্পল দিতে দিতে বলা হয়েছে খুঁজতে এখানে একটা টেক্সট দেওয়া হয়েছে সেখান থেকে সাতজনে কাজটা করতে হবে এগুলো সব আমরা আগামী পর্বে করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা পাঁচ নম্বর পর্ব দেখলাম এবং আমাদের শুধু রাইটিং পার্টটা বাকি রয়েছে তার পরবর্তীতে আমরা হচ্ছে যে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমাদের এই সিলেবাসের আলোকে প্রতিটা অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন সায় শোনা করে দিয়ে দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন কিন্তু নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ